এই এক হাত দিয়ে ধরা যায় নাকি যে নড়াচ্ছে আপনি ঢুকে যান তো হ্যাঁ শুরু আমার প্রিয় ঠাকুর গায়ের মা বাবা ভাই বোন এবং সন্তানেরা আসসালামু আলাইকুম আদাব এবং অন্যান্য ধর্মাবলম্বী দেবতে শুভেচ্ছা আমি সবার কাছে ক্ষমা চাই সবার আগে ক্ষমা চাই আমি অনেক দেরি করে ফিরেছি আপনাদের সামনে হাজির হয়েছি এই দেরি করার কারণ আপনারা সবাই অবগত আছেন তারপরও আমি মনে করি যে আমার হয়তো কোথাও না কোথাও একটু ত্রুটি ছিল কিংবা কোথাও কোনো গাফলতি ছিল সেজন্য হয়তো আমি আমার একটু দেরিতে আপনাদের সামনে আসা আমার সামনে মিডিয়া কর্মী ভাই ও বোনেরা এবং আমার পিছনে যারা আছেন আমার মা বোন মা বোনেরা আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি সারা জীবন একজন পজিটিভ মানুষ ইতিবাচক চিন্তা করি মানুষকে ইতিবাচক চিন্তা করেন স্বপ্ন দেখে স্বপ্ন দেখি এবং বাস্তবায়নে কাজ করি আপনারা জানেন যে গত 30 নভেম্বর আমি মনোনয়নপত্র জমা করেছি যা যা লাগে মনোনয়নপত্রের জন্য সবকিছুই আমি দিয়েছি কিন্তু আমার দুর্ভাগ্য কি কারণে কেন আমার একটি কাগজ আমাকে ফেরত দেওয়া হলো ফেরত দিয়ে পরবর্তীতে আমার এই কাগজটি শর্ট দেখিয়ে আমাকে এখান থেকেই করা হলো বাতিল আমার মনোনয়নপত্র বাতিল করা হলো আর আপনাদেরকে এটাও বলতে চাই আমরা গত 26 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে আমাদেরকে ডেকেছিলেন আপনারা আমাকে চিনেন এই ঠাকুরগাঁয়ের অলিতে গলিতে আমি সরকার বিরোধী আন্দোলন করে আজকে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে এখনও কাজ করে যাচ্ছি এবং বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যা যা করা দরকার আমি আমার ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে রাষ্ট্রীয়ভাবে যতটুকু আমার সক্ষমতা আমি কাজ করে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী তাই বলেছেন যারা আপনারা মনে করেন আপনাদেরকে এলাকার মানুষ চায় এবং এলাকার মানুষ আপনাদেরকে ভালোবাসে আপনারা আপনাদের যোগ্যতা পরীক্ষা দিতেই পারেন আমি পরীক্ষাটা দেওয়ার সাহস করেছি এই জন্য যে আপনারা জানেন গত 2009 সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে আমি সর্বোচ্চ ভোটে বাংলাদেশের মধ্যে নির্বাচিত একজন জনপ্রতিনিধি আপনাদের ছিলাম এবং আমার আজকের এই ঠাকুরগাঁ এক আসন সেই এক আসন আমার সেই উপজেলাই তাই আমি সাহস করে ভাবলাম যে হয়তো একটা কি দেন পরীক্ষা হয়ে যাক মানুষ আমাকে কতটা ভালোবাসে আমি মানুষকে কতটা ভালোবাসি আর সারা জীবনের স্বপ্ন আমার মানুষের জন্য কিছু করব তাই মানুষের ভালোবাসার জন্য মানুষকে কিছু দেওয়ার জন্য জীবন উৎসর্গ করেছি কিন্তু আমি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে কারোর জন্য কিছু করতে পারি নাই কারণ আমাদের করার মতো কোনো সক্ষম সুযোগ ছিল না রাষ্ট্রীয়ভাবে তাই আমি মনে করি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যখন অংশগ্রহণ করা যাবে এবং রাষ্ট্রীয় কোনো কাজে যখন নিজেকে সম্পৃক্ত করতে পারবো তখন আমি চাইলে মানুষের জন্য কিছু করতে পারা আমার পক্ষে সম্ভব তাই আপনাদের সাথে আমার সবার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো ভালো সক্ষমতা বিশেষ করে মিডিয়া কর্মী ভাই বোনেরা আর যারা মা বোনেরা কিংবা রাজনৈতিক কর্মী আছেন বঙ্গবন্ধু রাজেশ্বর হোক কিংবা যে কোনো রাজনৈতিক কর্মীর সাথে আমার আমার রাজনীতির বাইরেও আমি মানুষ হিসাবে আমাকে আপনারা অন্যভাবে মূল্যায়ন করেন আমি মনে করি যে এটা আমার উৎসাহের জায়গা প্রেরণার জায়গা সেই জায়গা থেকে আপনারা যখন বললেন যে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে আমি করলাম দুর্ভাগ্যক্রমে আমাকে বাতিল করা হলো 2 তারিখে আমি 2 তারিখের পর থেকে ঢাকায় অবস্থান করছি নির্বাচন কমিশনের চেষ্টা করেছি সেখানেও আমি ব্যর্থ হয়েছি এবং দুটা রিট করেও আমি ব্যর্থ হয়েছি শেষ পর্যন্ত আমাকে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় আমাকে যেতে হয়েছে সেখান থেকে আমি গত বৃহস্পতিবার আমার 28 তারিখ দুপুর 1টায় আমার মনোনয়নপত্র ফেরত পেয়েছি এবং সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছেন যে আমি নির্বাচন করব নির্বাচনে যদি কেউ আমাকে বাধাগ্রস্ত করে তাহলে কোর্টকে অবহিত করতে এবং কোর্ট সেটা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন আমি আজকে ঠাকুরকে এসেছি আপনারা জানেন যে গত 2 দিন থেকে কোর্ট বন্ধ আর কোর্টের যে রায় হয়েছে সেটা আমি আনতে পারিনি আমি আগামী রবিবার অর্থাৎ আগামীকালকে আমি পাবো সেটা
11টা থেকে 12টার মধ্যে পেয়ে যাব এবং আমি এখানে জমা দিব তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমার উকিলের মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনারা হয়তো অনলাইনে দেখেছেন যে আমি আপিলের ডিভিশনে যে ইটা করেছিলাম সেখানে লেখা আছে ডিরেকশন ডিরেকশন মানে এখানে নির্দেশনা দেওয়াই আছে সেটা অনলাইনে ঢুকলে আপনারা দেখতে পাবেন তবে এখন আমি এখানে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন অফিসের সাথে যোগাযোগ করেছিলাম তারা বলছে যে আপনার পূর্ণাঙ্গ রায় না পেলে আমরা এটা দিতে পারছি না তবে আপনাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না আপনারা যদি একান্তই মনে করেন কিংবা আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা একটা কথা ভালোই জানেন আমি একজন সন্ন্যাসী মানুষ স্বপ্ন দেখি মানুষকে নিয়ে বাঁচার এবং মৃত্যুকেও মানুষের সাথেই মরতে চাই বিশেষ করে ঠাকুরদের মানুষের জন্য মরতে চাই পরে মরতে চাই আপনাদেরকে সম্মানিত করতে চাই সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমি ঠাকুরকে এসে আজকে আপনাদের মতামত দিয়ে এবং আমার সময়টা খুব সংক্ষিপ্ত সবাই এ নিয়ে আপনারা সংক্ষিপ্ত আমিও সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে একটা জাতীয় নির্বাচনে একজন হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমি আমি জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী কারণ জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বতন্ত্র নির্বাচন যাদেরকে করতে বলেছেন আমরা মনে করি আমরা জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী সেই জায়গা থেকে আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি আর আমাদের লড়াই সংগ্রামটা হলো আমার ব্যক্তিগতভাবে লড়াই সংগ্রাম হলো নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আমি আমার স্বপ্ন এবং আমার আদর্শ তাই বলে বঙ্গবন্ধু শোষিত মানুষের পক্ষে ছিলেন আমিও আজকে নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আছি বিশেষ করে আজকে যারাই যখন ভালো কিছু করতে চায় কিংবা ভালো কিছু করার পরিকল্পনা করে তখনই তাদেরকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করা হয় এবং তাদেরকে মামলা হামলা নির্যাতন নানান পরিস্থিতির শিকার হতে হয় আপনারা জানেন যে দল যত মত তত পথ একটা দলে সবাই একই রকম চিন্তা করবে কিংবা প্রত্যেকটা সমাজকর্মী প্রত্যেকটা রাজনীতি একই রকম হবে সেটা কিন্তু কখনো সম্ভব নয় মানুষের মধ্যে ভিন্নতা চিন্তা ভিন্নতা থাকতেই পারে ভিন্ন মতকে আপনি এইভাবে পোষণ কিংবা নিপীড়ন করবেন সেটা কখনো হয় না তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আজকে আমার এই কথাগুলি যেখান থেকে যে শুনছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন একটা সুন্দর সমৃদ্ধ সমাজকে দেখতে চান স্মার্ট ঠাকুরগাঁও উন্নত ঠাকুরগাঁও সমৃদ্ধ ঠাকুরগাঁও বেকার মুক্ত কর্মচঞ্চল ঠাকুরগাঁও এই ঠাকুরগাঁওকে যারা দেখতে চান তাদেরকে আমি বলতে চাই যে আলোকিত ঠাকুরগাঁও যারা দেখতে চান তাদেরকে আমি বলতে চাই আপনারা যেভাবে সহযোগিতা অতীতে করছেন ভবিষ্যতে করবেন এবং আগামীতেও আমাকে করবেন আপনারা যদি মনে করেন আমার কিছু করার দরকার সেই জায়গা থেকে আপনাদের মতামত এবং আপনাদের সাথে মত বিনিময় করে আমি আগামী দিনে আবার আমি তো এখানে কোনো ই করি না আপনার আমি তো কোনো মিছিল মিটিং নিয়ে হ্যাঁ আমি কেন আসলেন এখানে জিজ্ঞাসা করতে হ্যাঁ এখানে ফুল দিতে আসছে তারপর আমরা গণমাধ্যম কর্মীরা আগে থামাইলাম থামাই আমরা বলতেছি আমরা প্রতিক্রিয়াটা জানতে চাইলাম হ্যাঁ এইটাই আমি ফুল দিতে আসছি কথা বলতে চাচ্ছি এই জন্য সাংবাদিকটা জিজ্ঞাসা করুন যে আপনারা প্রতিক্রিয়া জানতে চাই আপনি কি এই জন্য বলতে চাচ্ছি দেরি হলো কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে আসছে আমি ভোট চাইছি কিনা ভোটে চাইনি সেটা আপনি দেখবেন না স্যার
আমি আমার কথা বলতে পারবো না মত প্রকাশের স্বাধীনতা নাই এটা তো আপনি বলতে পারেন এটা কোনখানে আছে বলেন না মত প্রকাশ করবেন না আমি আমার মত প্রকাশ আমি 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 একজন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদ জেলা পরিষদ আমি তো অবৈধভাবে মানে প্রভাব খাটায় তাকে এই নির্বাচনী থেকে বঞ্চিত করা হয়েছে রাজাগুলা কথা এখন বলছেন তারপরে তো উনি রায় নিয়ে আসছে সর্ব উনি তো রায় নিয়ে আসছে এখানকার প্রশাসন এখানকার প্রশাসন নমনীয় প্রশাসন মানে এখানকার প্রশাসন কিন্তু নিরপেক্ষ না কয়টা মিটিং কয়টা মিটিং কয়টা মিটিং অনুমতি নিয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন অনুমতি নিয়ে জানতে চাই বাধাগ্রস্ত হলাম একটু আমার কাছে মনে হচ্ছে আমাদের সঙ্গে কথা বলতেছে আমরা তাদের আমরা তার রিভিউ নিচ্ছি তিনি আসলে তার মার্কা কি হবে তিনি কি চাইবেন তিনি কেমন চাকরিটা পেলেন কিনা এবার জানানোর জন্য তোমার কথা বলছিলাম না আমরা যেখানে পাবো সেখানেই নিবো পাকিস্তানে আনুষ্ঠানিক ভাবে নেওয়ার কিছু নেই আমাদের রাস্তায় নিতে পারবো কিন্তু স্যার আপনি এভাবে আমাদের কাজে বাধাগ্রস্ত কেন করছেন স্যার আমরা শেষ করি তারপর আপনি ইয়ে করেন না না আমার আপনাদের সংবাদ কর্মী আছেন তারা আমার কাছে জানতে আসছেন যে 26 দিন আমি ঢাকায় কি করলাম এটা তো আপনারা জানতে চাইতেই পারেন এটা আপনার কার্যের কার্যের পরিধির মধ্যে পড়ে আর আমি বলাটা এটা আপনাদের আপনাদের আমারও একটা ইস্যু হতে পারে আমি আপনাদের কাছে ক্লিয়ার থাকলাম কারণ আমি ঠাকুরগাঁয়ে 33 বছর এই জনপদে ঘুরে বেড়াই আপনাদের তাহমিনা বললা হলো খোলা ডায়েরির কথা আপনারা যে যখন যেভাবে করতে চাইছেন তারা সেভাবে বলছেন আপনারা এটা এখানে সিনিয়র অনেক রাজনীতিবিদ ভাই আছেন তারা কিন্তু আমাকে কলেজ জীবন থেকে দেখে আসছেন আমি কিন্তু সেরকম মানুষ যারা দূরে তারা আমার একটা প্রশ্ন আছে এখন এখন আমি এখানে আসছি আমি জেলা পরিষদের ওইখানে করতে চাইলাম ওইখানে বড় মাঠে মানুষ ঢুকতে আমি শোনা কেন আমি যাই না আজকে আমি প্রথম শুনলাম আমি কোনো যাই নেই যে প্রশাসন থেকে আমাকে ইউনো সাহেব ফোন দিয়ে বলছে আমি আর এটা নিয়ে বাদানুবাদ করি নেই এইখানে বঙ্গবন্ধুর মোড়ালে আসতে পারমিশন নিতে হবে এইটা আমার জানা ছিল না ভাই তবে আজকে এটাও জানলাম আপনাদেরকে বলবো আপনারা শুধু নিষ্পেষিত নির্যাতিত না ভিন্ন মতের কোনো মানুষকে যে এইভাবে নিষ্পেষিত নির্যাতিত করা হয় এবং যা মানুষের পক্ষে কথা বলে তারা যে বাধাগ্রস্ত হয় এটা কিন্তু আজকে আপনার সংবাদ করে জেনে গেলেন এখন আপনারা নাই তো আগামী 7 তারিখে নির্বাচন কি হবে এটা আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা এটার কথা আমি একটা প্রশ্ন করি এই প্রশাসনের অধীনে পরিষ্কার হয়ে গেলাম যে আজকে আমার আমাকে এবং আমার কর্মীদেরকে এবং আপনারা যারা গণমানুষের সাংবাদিক কি সমাজ পরিবর্তনের অঙ্গীকার সমাজ পরিবর্তন রাষ্ট্রের পরিবর্তনের জন্য আপনারা কাজ করতেছেন আর আমি তাহমিনা বললাম একজন ছোট্ট সমাজকর্মী ছোট্ট একজন রাজনীতি দল কর্মী সে জায়গা থেকে আপনারা আমাকে জানতে চাইছেন আমি জানাইতে চাচ্ছি এবং আপনাদেরকে বলতে চাই নির্বাচন কমিশন আজকে যে যারা দায়িত্বে আছেন প্রধান নির্বাচন কমিশন আজকে ঠাকুরগাঁও প্রশাসন অবস্থা দেখুক এবং আমার সাথে যে পক্ষপাতিত্ব আচরণ করা হয়েছে 30 তারিখে আজকের এই ঘটনা আপনারা দেখুক আমি কাউকে ডাকছি আপনারা মাইকিং শুনছেন আপনারা কি কোথাও দেখছেন কিন্তু আজকে আমাকে এই বাধাগ্রস্ত করলো আমি কথা বলা অবস্থায় একজন বলতে পারেন আমি কি ভোট চাইছি আপনাদেরকে আমি শুধু বলছি আপনাদেরকে যে আপনি দীর্ঘদিন ধরে ভোট করতে হয় আমি জিতে আসছি সুপ্রিম কোর্টে আপনাকে আপনাদেরকে জিতাইছি
আপনারা চাইছেন আমি প্রার্থী হই আমি 26 দিন লড়াই সংগ্রাম করে আপনাদেরকে প্রার্থীতা ভোট দিয়েছি এখন আমি বলতে চাইছি যে আপনারা কি চান সেটাই আমি বলবো আমি জীবনে তো নিজে কোনো সিদ্ধান্ত নেইনি আমি সিদ্ধান্ত মানুষ যা চাইছে তাই এত কথা আমি এমন একজন এমন এমন যে নেতা আপনারা বিশ্বাস করেন যে সারা জীবন এই দস্ত বলতে দেবো না আপনি আপনার কাগজপত্র আগামীকালকে দিবেন জমা তাই তো আপনি শুধু এইটুকু কনফার্ম করছেন যে আপনি আপনার প্রার্থীতা সুপ্রিম কোর্ট থেকে ফেরত পেয়েছেন এখন আপনারা যদি চান এই পরিবেশে আমি নির্বাচন করতে পারবো কিনা আপনাদের কাছে বিচার দিলাম এবং আমার পিছনে যারা এই আজকের ঠাকুরগাঁওয়ের ভোটাররা দেখতেছেন কিংবা যারা আমাকে ভালোবাসেন তারা এসে তারা আছে তারা আজকে সিদ্ধান্ত নেবে আমি কি করবো আর একটা কথা বলতে চাই আমি 2009 সালে যখন নির্বাচন করছি আমার চাল তোলা কিছুই নাই এই ঠাকুরগাঁও মানুষ আমাকে ভোট দিছে টাকা দিছে আমার ভোট করছে যারা আমার ভোটার তারাই আমার করবে আজকে ঠাকুরগাঁও কিন্তু আবার সেই অবস্থা শুরু হয়েছে আমি ভোটটাকে একটা অন্যরকম পরিবর্তন করতে চাইছিলাম কিন্তু আজকে বাধাগ্রস্ত হচ্ছে আপনারাই বিচার করবেন এবং আপনারা কিভাবে এটাকে সমাধান দিবেন আমাকে আপনারা মিনিস্টার মহোদয় কোথায়